আমার গুরু হবে আমার ভাইও হবে দুইজন বা তিনজন আইবা বয়ান যার উপরে তাকে ও দুই তিনজন লইয়া বইয়াও বয়ান চলে, কোনো জাতির কোনো অসুবিধা নাই। বয়ানের লাগি বেশ মানুষ শর্ত নাই, কিন্তু ও যে তিনজন ও তিনজনের বয়াটাও নবীজির তরিকায় ওয়া শর্ত। আর আল্লাহ পছন্দ কর্তা, আল্লাহর রহমত নাজিল হইত, আল্লাহ গুনা মাফ কর্তা। যদি আল্লাহ আমার বয়াই পছন্দ করেন না, তে রহমত তান গেস্তাকি ছাড়া আমেরিকার প্রধানমন্ত্রী রহমত কতখান দিলেই তো তার বাফর ক্ষমতা আছে, জোর করে ওখানে আছে। ভারতের প্রধানমন্ত্রী দিলেই তা তাই নার্থা নাই, সারা প্রধানমন্ত্রীর বানানেওয়ালা যে প্রধানমন্ত্রী আল্লাহ, রহমত দেওয়ার মালিক তো হো আল্লাহ নেন। আল্লাহ যে সময় দেখবা এইগুলো আমার নবীর তরিকায় বইছে না, যে নবীর তরিকা এখতিয়ার করলে আমি বন্ধুত্ব হরতাম কইছি, যে নবীর তরিকা মানলে আমি আল্লাহ জানাই দিছি যে তারারে জানাই দেও, তারা যদি আপনার তরিকা মানিলাই না আপনার অনুসরণ করিলাই, ওয়াজও গিয়া মসজিদও গিয়া বাড়িত তাকিয়া ভাত খাইতে ঘুমাইতে উঠিতে বইতে পেশাব করার যাইতে পায়খানার যাইতে মসজিদও হামাইতে মসজিদ থাকি বারইতে হর হালতও যদি তারা আপনার অনুসরণ করিলাই আপনার সুন্নতরে মানিলাই, তা আমি আল্লাহ হইয়ার তারারে জানাই দেও আমি তারারে আমার বন্ধু বানাইনি। মজুরে করে প্রকাশ অত বেলা ভাই বন্ধুত্ব করিল ইটা আল্লাহ হই কিতার ভিত্তিক নবীজির অনুসরণ করলে। এখন যদি ভারতের প্রধানমন্ত্রী হয় মর অনুসরণ করলে, মৌলা খান খাপড় দিন দিলে, মৌলা খান ভাত খাইলে, মৌলা খান ঘুমাইলে, তোমার ধর্ম তুমি থাকো কোনো অসুবিধা নাই, খালি মৌলা খান ড্রেস আর মৌলা খান চলাফেরা আর মৌলা খান মাত খান মাতিলাও যদি তে আমি আমার বন্ধু বানাইমু প্লাস বন্ধুত্বর সার্টিফিকেট দিব, তে হো চাই কি হাল গুজরিব। 70% হো খাপড় দিন দিলে, কারণ ই বন্ধুত্বর কাগজিকানোর দাম আছে। যদি ভারতের প্রধানমন্ত্রী তার বন্ধু বলিয়া সার্টিফিকেট এখান দিলাই তে বুড়াদার পশির সামনে দিয়ে যাই দিয়ে আর ডর আছে, হে উল্টা সেলুট মারব, আইসিএ সেলুট মারব, ডিসিএ সেলুট মারব, মিনিস্টারে দেখার লগে লগে কতগুলো চিন্তা করবা প্রধানমন্ত্রীর বন্ধু করবানি না না, সারা জায়গার মাঝে হে ডেমকিয়া ন টেনশন হয়ে গেল এই কাগজিকান ভাবায় যে হে ভারতের প্রধানমন্ত্রীর বন্ধু, যারে যাইন বা তারে বানাইছ, তারে প্রধানমন্ত্রীর পদবী দিছ, তারে এখনও খাওয়াইরা ফালিরা ফিন্দাইরা, আমেরিকার প্রধানমন্ত্রীর পদবী যারে দিছিল তারে এখনও খাওয়াইরা ফালিরা ফিন্দাইরা, হো আল্লাহ কইছ
যে আমার নবীর অনুসরণ করো, আমি আমার বন্ধু বানাই মজুরি করো বা সুবহানাল্লাহ। যদি আল্লাহর বন্ধুই যেতে পারো খেয়েও এই জমিনেও কোনো টেনশন নাই, আরশ গেলেও টেনশন নাই, জমিনও থাকলেও টেনশন নাই, জমিনের তলে গেলেও টেনশন নাই, খালি কিয়ামতের দিনও টেনশন নাই, সারাটা জীবন তান ইহকাল এবং পরকাল আল্লাহ করিয়া দিবা, নো টেনশন। আর আল্লাহ কোরআনও জানাই দিয়েছেন যে আমার বন্ধু তার লাগে আমি জন্নত করছি সিলেকশন। আমরা সন্ন্যতর উপরে আমল করতাম নিনা না ভাই, জোরেকা ইনশাল্লাহ। ও খালি আইজ নাই, আইজ করলাগি নাই, যতদিন ওয়াজও বইবা তবলিগও বইবা যেন যাইবা বলা নিজে ইচ্ছাকৃতভাবে বলে আল্লাহ নবীর সুন্নত কিতা আমি পালন করতাম। ও নিহতে যদি আপনি আগুয়াই আরও দশজন ডাকে আগুয়া নিলাই কিতা ভাইবা একশো শহীদর সব পাইবা। যদি চা খাই আমি ওখানে দুশোর পড়া সারা রাত ঘুম হয়েছে না বেপারি মানুষ বিয়ালে ওয়াজ আছে না আমরা দূর থেকে আইসি বেটিং তোর করার বাপসুল খান থেকে আইসুন আলিম সালাই দিই মরে গিয়ে সালাই দিয়েছুন গোড়া দিয়ে গিয়া দেখি গুমর উঠে তার খাটার আমার ছাত্র এগুলো হে বলে ওলা দূর থেকে আইসি ওগুলো লগে খুয়া গুয়াইছে এখন হে ফুয়ার হয়েছে না বাক্কা মুরব্বী বেটা হয়ে গেছে ও আমার বেটা লাগা তো হে উঠিয়া মুসাফা করে আঞ্জা করে দিয়েছে কইছে হুজুর আপনি আমার মাথা হাতে দিয়েছিল আর টান দিন আপনার বুকু ধারাইছে আমি আজ আপনার বাড়ির ও মেশাবার লোক ইচ্ছা করে আইসি বুঝি আমি হুজুরটি দেখতাম আপনি দাওয়াত রাখবা নাই না যা তোমার লগে যাইয়া যখন হুজুরটি দেখি আই আর আমার গুরুবালাওয়ালা ভাইয়া বসে ও আমার মনে পড়ছে ইটা অঞ্চল কোনো খানো বাকি নাই এটা সারা হরিতা আমার মায়া আজকেও এখনও আল্লাহ যতদিন হায়াত রাখো আর যতদিন ওয়াজ করতাম পারি ইবার জেলা সকল কেন আমার এরিয়াত আমি গুলিয়ার সকল মসজিদে যাইয়া আমার নিয়ত আল্লাহ আমার মৌতরা গ্রন্থ যতদিন এই গাড়ি এখান চালাইবা ইখানে বলা আমরা গাঁও এলাকাতে এখন থাকতাম মাঝে মাঝে কিছু যেমন খাইল রঙ্গিয়াত গেছিলাম নলবাড়ির যাই বা আগামী খাইল গোলাঘাট যাই ইটা আমার মাদ্রাসার স্বার্থে সুন্না আবাদ করা কিছু জায়গা আছে তাত না গেলে আমার মাদ্রাসার বড় ক্ষতি হইব বহু টাকা ইতা থাকি মাদ্রাসাত আয় ওয়াজের জড়িয়া মানুষের লগে সম্পর্ক থাকে ফোন করে কইলেও দেন গেলেও দেন আনি না গেলে এটা সম্পর্ক ছুটি দিব এ ওয়াজর দাওয়াত দিয়েছিল হুজুর রাখা নাই এতিয়া আপু ফোন মারিছে চান্দা দিব লাগে নিদিও হে দিতা নাই ও কারণে যাই আর কি খাইলো যাইতাম বাকি আমার ইরাদা হইল আমার দেশে ওয়াজ করতাম আমার হরুতা যারা আছে এরা ওলাও মই মুরব্বী অকল যুবক বাই অকল আস্তা মসজিদ প্লাস বারিন্দা ভর্তি মানুষ আসে না সারা যদি ইনো বইতাতে পিন্ডালর তুলে রাখা হইল না যারা বারে দি গেছেন চাও খাইতা জলদি করে আয়োকাল আপনারা লইয়া বইয়া এক ঘন্টার সময় বা সোয়া ঘন্টার সময় রয়েছে ও সময় খান তোরা আলোচনা করতাম আল্লাহ তৌফিক দেন যদি দুরুদ শরীফ আমরা পড়িলাম দুঃখ লাগে আমার আর কতটা বুঝার বাদে আপনারাও দুঃখ লাগবে
যেহেতু আমরা সারার ইমান আছে, কিতা আছে, মুখ দিয়া মাতিবা নজওয়ানক লেখারে কইতে সময় বেদলক মাতিবা হুনুক এক মাত কই, আমার ওয়াজের আগে যায় গিয়ে এখন আধা ঘন্টা কথায়, আর এটা বড় ওয়াজ ঠিক নাই, হুনিয়া যদি বালা করে দিল রাখতে পারো বলতে ওখানে তো আমরা সাফিসের জন্মত যাইবে লাগিয়া আমরা দোকানও বইয়া মাতি বাজারও বইয়া মাতি, যেন দশ বারোজন জমি গেলাম চাটা খাইয়া কিন্তু মাত শুরু হইয়ালে একজনের মাতর জ্বালায় আর বাকিগুলোর মাত হলে যায় না, সার কাফ আত লইয়া আগাইয়া এন গালা তাওয়া লাগে মাতর সরি কই আমরা, কোনো একটা মাত টুকাইয়া সোয়াবর ফাইন নি আপনার হোক আছে ফাইন নি, এটা কিছু মাত থাকে মুবাহ, এটা গুনাও নাই সোয়াবও নাই, আর মেজরিটি মাত থাকে আপনি নমাজ ভরিয়া বারোইয়া গেছিলা দোকানে চা এক কাপ খাইতা, বাড়ি তো চা আছে কিন্তু নমাজ ভরিলেই চল লেঙ্গার গোত্র জ্বলে শয়তানের গোত্র জ্বলে তার ডিপার্টমেন্টও আগুন লাগছে যে এইখানে নমাজ ভরলিস আর খাইতাম পারছি না, ও হে কর আচ্ছা শেষ পর্যন্ত যাই ন খামাইছ তা থাকি বেশ তোমার দুইয়া সফা করিয়া আর আমার হতা মাল দিয়া তোমার আমি ছাড়িনি, ও হে বিদ্রাইয়া বইয়া কর যা নমাজ তো ভরিছ আলহামদুলিল্লাহ তকবিরে উল্লাস সহি জমাতে বড় মজা লাগছে নমাজ আন ভরিয়া চলো বিয়াই এক কাপ চা খাই আই ওইখান হে খোয়াইব বিয়াই রে বুঝতেছ চলো সামনে হোটেল আছে এক কাপ চা খাই আই, ও হে লগইয়া যার আরও দশটা লোক এনে এগুলো তো আমরা দেখতাম না তার দাবাও দেখতাম হে কিন্তু আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন হে মশার সুরত ধরিয়া ইমানদারর কলবর মাঝে বইয়া ডাক্তারে যারা বেজি মারে ওরা হে বেজি মারে আর তার যেখান খোয়াই তো ওখান খোয়ায়, এই পাওয়ার আল্লাহ তারে দিয়া দিস চলো বিয়াই সা এক কাপ খাই আল্লাহর হুকুম রে বা ঘুমাই গেছিলাম বিয়াই ওর ঘুমে তরি লেছ আখটা আজানাইয়া সাত করে খানো হামাইছি আর জানে মানছে না ভাল মারি উঠিয়া নমাজও আইছি আল্লাহ যেন নমাজ খান পড়াইছিল বিয়াই শুক্রিয়া আদায় করিয়া তাই নো করে যেও যে আমি ঘুমাই গেছিলাম আমার পুড়িয়ে যা চালাইয়া দিছি উঠি আইছি নমাজ আলহামদুলিল্লাহ দুজনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া যাই রাখি এখন ও তুলা বাদে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ হিগালা বুধ হইতাই নাই আমি সারবার করিয়া তোমার তোমার আলহামদুলিল্লাহ জায়গার থাকুক আরও একশো বার হইলাম আর দোকানখানে যাও চলো বেয়াই চা এক কাপ খাই হইয়া লইয়া গেছে দোকানে হবাড়ি থেকে আরও করে আনছে হবাড়ি থেকে আরও করে আনছে ছয় সাতজন মিলিছো বয়া মাত্র হইকে কছি আল্লাহ নেবাই নিয়া সালাম আলাইকুম বাক্কা কই দিনে দেখলাম ব্যবহার আদা ঘাটলা নাকি দেখলে না বালা আও দেখ আও নেবাই ন আমার গালা থাকো আমার গালা থাকো সেগুলো দিয়ে হেঁটা খা নিয়া বয়াইলো বয়ার বাদে হলো নেবাই হুঞ্চনি গত রায় শুকুর মোহাম্মদের হুড়িগুতা ভাগি গেছে আউরি এক নাম করলাম আপনারা এলো শুকুর মোহাম্মদ হয়ে থাকতো না বহতা লাগিয়ে কইছে শুকুর মোহাম্মদের হুড়িগুতা ভাগি গেছে হ্যাঁ এটা কেতা কস বলে ওয় হাসাও রে ভাই মা বাপ বলো ইজ্জত সম্মান নষ্ট করলো রে মানুষগুলো রেখারে বরবাদ করেছে মা বাপে কিতা করো বলে খালি খান দিরা কিতা করতা বাগি গেছে লগে বেয়াই যায় হেনে গিয়া কইছে তুই তোলা আর হুড়ি তুলিয়া দে ওয়েন কইছে আল্লাহ তুমি এখানে মা বাপ হইয়া বস্তাইয়া পড়ে যায় তার হুড়ি বাগে তোলাতে কিতা হে কিলা আনছিল ওখান তোলা ইয়াদ করো না আর নাইলে শুকুর মোহাম্মদের মায় কিতা করছিল হকান তুলা ইয়াদ করো না ও তুলিছে গফ নাই ও গফ করে লম্বা করব খালি চাহ হেরে দি খাইবা আর হে কইব যত নেকি খামাইছিল দইয়া দইয়া যা আর আস্তে আস্তে গোলার ভিতরে এক কাপ চা বুঝতেছি ও সারা নেকি গেল গিয়া আপনি কিতা করলা গুনা হে কবিরা আই ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ আল্লাহ কোরআনে করিমর মাঝে বিভিন্ন জায়গাত বারম্বার আল্লাহ কইছেন ওয়াত্তাকুল্লাহ বহু ভয়ানক সংবাদ আল্লাহর তরফ থেকে যে আমি আল্লাহরে ডরাও মুঝসে ডরো আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ডরাও কোনখানে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা কোনখানে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله بار 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 قران كريم اور বাজে যত খানো যতবার মানে ডরাইবার কথা কইছো নমাজের কথা কতবার কইছো না যরে হলো কা সুবহানাল্লাহ আল্লাহ কই রা ইউহিব আহাদুকুম আন ইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু কোসাই তোমরা যদি খেও কই তোমরা মরা ভাইয়ের মাংস খাইলা আল্লাহ কইরা
আর না ওই বইব ইটা বেটেন ধকা মুরব্বী বেটেন ও ইচ্ছা মতে বোকা এমন শরীরে জ্বালা আরাম পায় ফাললে আইবা না ফাললে বইবা। আমরা নজওয়ান হলে দিয়ে আমার বেশি আশা নজওয়ান হল আপনি তো আমার খান আদা বলে আদা আদা নজওয়ান আরো আগ্রহ কেন নাই তাহলে গরম নি ওই ওই খেরো এক মজা আছে হাই রে মজা খেরো তুই শখ পেয়ে ও আমি আগে ওই এবার গেছি না বরপেটা বা উত্তর নগাঁও গেছি দুই তিন জলসা মুসিঙ্গি মাংসু দেরিয়ার তারা আপনার তারা আইনু আমরা তাকে বহুত বালা তারা ওয়াজ হুনার লাগিয়া আলহামদুলিল্লাহ জোরে হলো আলহামদুলিল্লাহ বাসখান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহির জিদ্দ জেহেদ আর কুরবানির বিনিময়ে আল্লাহ মুসিঙ্গি মাংসরে দিনদারির লানির বহুত আগাইছে। যদিও এখনও তারার মাঝে বহুত মানুষ ডিমা ফুরে সীমা ফুরে আর আশা মরকনায় কোনে বহুত কুকীর্তিত আছে কিন্তু যারা সহি মানায় বাড়িয়ে ঘরে বসবাস করিয়া আছে এটা মানুষ দিনদারের লাইনে বহুত আগায় উত্তর নাকাও মহিরাবাড়ির লগে রূপহী মরকজ থাকি প্রায় 20 কিলোমিটার দূরে লাউখুয়া আমি গত মাসে ওয়াজ করছি এসার বাদে ওয়াজ শুরু হয় এসার বাদে ওয়াজ শুরু হয় মাগরিব বাদ থেকে কিরাত গজল হরুতায় হইবা আবার মাইক ফিট করবা তারা গরু গারু বান্ধিরা নমাজ মাজ ভুড়িরা বেটিনতে বাদ হরুতারে খাওয়াইরা নিজেও খাইরা এসার বাদে নমাজ মাজ ভুড়িয়া আস্তে করে দেখবা বেটিয়া তাই সাবাল উড়ো লইছে আর ও আতো ফুড়িয়েগো ধরছে ও আতো হরুতায়গো ধরছে বড় বুড়ে বাফে ধরছে দরিয়া লইয়া হেও মফিল আর বেটিন তোর আরও পিণ্ডাল আছে তাই তাই রিগুল লইয়া পিণ্ডাল আর সবর তলে নেড়া বিচার এক বুড়া বেটিরে আমি দেখলাম বেটিয়ে গামছা দি খেরত গেছা বান্ধিয়া লইয়া তাই বেটি ওলা বগলে দি খেরত টুকলাগো হারাইয়া তাই জানি যে যদি এই সেইখানে যাও আর পরে যদি খেরের মধ্যে জায়গা পাই না ঠান্ডার দিন বসবো কনে বসবো কনে এর লাগে নিজ এই খেরের টুকলা বান্ধিয়ে নিয়ে আসি বাবা রে বুইরা মানুষ যদি জায়গা দেয় না তাই আমার খের আমি বিষয়ে এই বই এখন বেটি খেরত টুকলা লইয়া আল্লাহ যদি তার আমলের তৌফিক দিন তার জন্নতি জোরে করে কসম হাত দেখবা জন্নত গিয়া ও যে খেরত টুকলা লিয়া যে বেটি আইছে হয়তো খাল কিয়ামতের দিন আপনি আমি দেখবো আল্লাহ তাইরে রাবিয়া বছরীর লোকে জন্নতর মধ্যে দিলা জোরে করে তার কি দিল লইয়া কিতা লইয়া তাই বারই আইছে যে বুড়া বয়স সবাই যাইতেছি আমার শরীর নরম দুর্বল যদি ঠান্ডা লাগে জট্টল উঠে যাইবার পারে আমার খের আমি নিয়ে যাই গামছা দি বান্ধিয়া খেরত টুকলা বগলো হারাইয়া বেটি আরি সারা রাই তো আজ বইত তাই জানেই ন বইলে খেও 1 টাকা দিত নাই খেও 2 টাকা 5 টাকা 10 টাকা খেও দিত নাই আও খান তাই জানে যে হীন বইলে আল্লাহ আমারে তার নিয়ামতটা কি বঞ্চিত করতো নাই ওটা লাগিও 70-80 বছরের বুড়া বেটিয়ে গামছা দি খের বান্ধিয়া লইয়া ওয়াজ আর যেমনে দেখছি বেটির খেরত টুকলা বগলো আমি আটিয়া যাই আর গাড়ি তুইয়া বলে আই লেগুবাই গিয়া এটা বন্ধ পিণ্ডাল করেন তারা জায়গা বেশ লাগে তো বেটিন তোর এক পিণ্ডাল বেটাইন তোর এক পিণ্ডাল ইটা তার জায়গা বেশ লাগে যেমনে দেখছি আমি আমার চকুর ভানি আইছে আমার মার বয়সী বুড়া বেটি আর বেটি আস্তে আস্তে কুকলাই কুকলাই আটি 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 খেরত টুকলা বলিয়া গিয়া বেটিয়ে তাই খের মিশে এ জায়গাত বইছে হারি রাই তো আজ হয় এসার বার্তাকে যেমনে শুরু হইব একজনে 3 ঘন্টা 3 ঘন্টা প্রধান অতিথিরে দিবা 2টা 2:30 সময় ও ফজরের আগে গিয়া তুমি আখেরি দোয়া করিয়া শেষ করতায় আর ও তৎক্ষণ খিচুড়ি বানাইয়া টুঙ্গাত পরিয়া রাখুন ও খিচুড়ি ওখানে তারা রাত দিন আর ওখানে লইয়া লইয়া সারায় বাড়িত গিয়া বেটাইন দিয়ে ওনো নমাজ পড়িয়া যায় আর বেটিন দিয়ে বাড়িত গিয়া নমাজ পড়ে সবর গড় তালা মারা থাকে ওয়াজ গুলো তারা গরম না আমরা গরম তারা গরম আমরা তো সিলোটি খাসাড়ি আসামি তিন যা সিলোটি খাসাড়ি জন্তা ঘুরি আসামি আমরা যে আসি আমি আসামি এলাকাত গেলেও হই আর খাইল না পড়ব না আমরা দেশও কোনখানে হয়েছি বলে আমরা এখন 100 মানে গেছি আসামির ওয়াজ জেলা 2 ঘন্টা 3 ঘন্টার উপরত আমি ওয়াজত বহিব নোয়ারি ইমান সময় আমার কঁকালে সহ্য করিব নোয়ারে ইমান সময় আমার শরীরে সহ্য করিব নোয়ারে বুঝতেছি 3 ঘন্টার উপরে এখন সিলট খাসার জন্য তার মুসলমানেও